সিনেমার শুরুতেই আমরা ছোট্ট একটা কিউট ছেলেকে দেখতে পাই। এই ছোট্ট ছেলেটি একটা মেয়েকে প্রপোজ করে তার গার্লফ্রেন্ড বানাবে বলে, কিন্তু ছোট্ট মেয়েটা ভীষণ চালাক ছিল, সে ছেলেটাকে ধোকা দিয়ে তার কাছ থেকে টিকিটটা নিয়ে নেয় আর তার প্রপোজটা রিজেক্ট করে দেয়। বেচারা ছোট্ট ছেলেটা ধোকা খেয়ে সে সেখানটায় কান্না শুরু করে দেয় আর সেখানটায় তার পাঁচটি বোন চলে আসে। ঠিক তখনই তার পাঁচ বোন সেখানে এসে হাজির হয়েছে। আসলে তার মা বাবার ডিভোর্সের পরে তার ছোট্ট ভাইকে এই পাঁচ বোনের দেখাশোনা করছে। আসলে আমরা এখানে দেখতে পাই তার পাঁচটা বোন ছোট ভাইকে এতটাই কেয়ার করে যে সেটা কেয়ারের থেকে বেশি অত্যাচারই বলা চলে। তার পাঁচ বোন যখন জানতে পারে তার ভাইয়ের মনটা ভেঙে গেছে, তখন তারা সিদ্ধান্ত নেয় তার ভাইয়ের আশেপাশে কোনো মেয়েকে ঘুরতে দেবে না। এই ঘটনার 15 বছর কেটে গেছে। এখন লি চিয়ান সে বড় হয়ে গেছে, সে এখন ক্যাম্পাসে থেকে পড়ালেখা করে। আমরা এখন জানবো লি চিয়ানের পাঁচ বোন সম্পর্কে। লি চিয়ানের বড় বোন একটু দাবাং টাইপের, বাড়িতে সব কিছু তার কথা দিয়ে চলে। আর দ্বিতীয় বোন সে সবাইকে স্পোর্টস শেখায়। লি চিয়ানের 3 নম্বর বোন টাই স্মার্ট হ্যাকার, সে সবসময় লি চিয়ানের ওপর নজর রাখে। 4 নম্বর বোন সে তীর চালাতে খুব ভালো পারে, সে যখন রেগে যায় সে যাকে তাকে তীর চালিয়ে দেয়। আর সবার শেষে 5 নম্বর বোন সে খুবই ভদ্র আর সে রান্না করতে খুবই ভালোবাসে। ছোটবেলা থেকে এই 5 বোন তার ভাইকে সবকিছু থেকে প্রোটেক্ট করে আসছে আর তাদের একটাই মিশন ছিল যে কোনো মেয়েকে তার ভাইয়ের আশেপাশে আসতে দেবে না। একদিন লি চ্যাং কলেজের ড্রেসিং রুমে চলে যায় আর সেখানটায় আমাদের হিরোইন তাকে ধরে খুব পেটায়। আর যখন এই কথা লি চ্যাংয়ের বোনরা জানতে পারে, তখন লি চ্যাংকে তারা উল্টোভাবে ঝুলিয়ে দেয় আর তার বোন তাকে জিজ্ঞাসা করতে থাকে কী কী হয়েছে। লি চ্যাংয়ের বড় বোন লি চ্যাংকে বলে, আমরা সেই মেয়েটাকে তোমার জন্য পছন্দ করব যে মেয়েটা আমাদের চেয়ে বেশি খতরনাক হবে আর যার মধ্যে আমাদের মতো কোয়ালিটি আছে। এই কথা শোনার পর লি চিয়ান বলে, ঠিক আছে আমি এমন মেয়ে খুঁজে আনবো, আর তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। লি চিয়ান তার বন্ধুদের বলে, আমি তোমাদের হাত থেকে বাঁচার জন্য যে কোনো মেয়েকে খুঁজে আনতে পারবো। পরের দিন লি চিয়ান কলেজে যায় আর সেখানটায় যে প্লে কার্ড নিয়ে, সেখানে প্লে কার্ড লেখা ছিল যে এখানটায় গার্লফ্রেন্ড চাই, আর সে জোরে জোরে চিৎকার করে বলছিল, প্লিজ এই বেচারার কেউ গার্লফ্রেন্ড হয়ে যাও। কিন্তু বেচারার লি চিয়ানের কপালে একটাও গার্লফ্রেন্ড নেই। তখন তার বন্ধু এসে বলে, আমি তোমাকে একটা মেয়ের খোঁজ দিতে পারি। সে একটা মেয়ের ফটো দেখায় আর এই মেয়েটার নাম ছিল শাহজি। সেই মেয়েটার কথা বলে যে আমি এই মেয়েটাকে তোমাকে পড়াতে সাহায্য করব। এরপর আমরা দেখতে পারি সেই বন্ধু সেই শাহজির কাছে যায় আর বলে, তুমি ওই ছেলেটাকে যে দেখতে পাচ্ছ, ওই ছেলেটার 5টা বোন আছে, তারা খুবই দরজাল, তাকে খুবই টর্চার করে আর তাকে একদম দেখে রাখে না। তুমি যদি ওর গার্লফ্রেন্ড হও তাহলে ওর অত্যাচারী বোন থেকে লি চিয়ান বাঁচতে পারবে। এই কথা শোনার পর শাওজি সে লি চিয়ানের কাছে যায়। সে যখন দেখতে পায় এটি হচ্ছে সেই ছেলেটা যাকে সে মেরেছিল, তখন সে সাথে সাথে না করে দেয়। ঠিক এমন সময় আমরা দেখতে পাই লি চিয়ান সে সিঁড়ি থেকে পড়ে যায় আর সে খুবই আহত হয়। এটা দেখে শাওজি সে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যখন লি চিয়ানের জ্ঞান ফেরে, তখন শাওজি তাকে বলে, এটা সম্ভব না যে আমি তোমার গার্লফ্রেন্ড হব। সে যখন আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানটায় লি চিয়ানের বোনরা চলে আসে। তারা শাওজিকে ধাক্কা দিয়ে লি চিয়ানের কাছে যায় আর লি চিয়ানের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে দেয়। এটা দেখে শাওজি বুঝতে পারে সত্যি সত্যি তার বোনরা খুবই খুনি আর এটা দেখে সে তখন জোরে বলে ওঠে, আমি হচ্ছি এর গার্লফ্রেন্ড। এটা শুনে তার বোনরা থেমে যায় আর অসুস্থ লি চিয়ান সে হঠাৎ বসে পড়ে, কারণ সে তো এটাই চেয়েছিল যে শাওজি তার গার্লফ্রেন্ড হোক। এরপর আমরা দেখতে পাই লি চিয়ান যখন বাড়িতে যায়, তার 5টা বোন আবার তাকে উল্টো ছড়িয়ে দেয় আর সব বোন লি চিয়ানকে ভয় দেখাতে শুরু করে। এক বোন বলে, এর হাত কেটে দাও, আর এক বোন বলে, একে পাখায় ঝুলিয়ে দাও, এরকম সবাই বলে থাকে যাতে লি চিয়ান ওই মেয়েটার থেকে দূরে থাকে। পরের দিন 5 বোন ক্যাম্পাসে যায় যাতে শাওজিকে তারা উচিত শিক্ষা দিতে পারে। এক বোন শাওজিকে লক্ষ্য করে তীর ছড়ে, কিন্তু সেখানে লি চিয়ান এসে শাওজিকে বাঁচিয়ে নেয়। তীর ফেল হয় আরেকটা বোন, সে কয়েকটা ছেলেকে শাওজির কাছে পাঠায় বিরক্ত করার জন্য, কিন্তু সেখানটাও লি চিয়ান এসে শাওজিকে বাঁচিয়ে নেয়। সেখান থেকে লি চিয়ান শাওজিকে নিয়ে পালাতে থাকে, কিন্তু লি চিয়ানের বোন আবারও তার উপরে তীর ছড়ে, কিন্তু এইবার আর তীরটা তাদের দিকে আসে না। তাদের তীর আসার আগেই সেখানটায় একটা বোমা ফিট করা থাকে আর সেখানটা গিয়ে তীর লাগে। আসলে এখানটা একজন অপরিচিত ব্যক্তি, সে চাইছিল না যে শাওজির কোনো ক্ষতি হোক। এরপর আমরা দেখতে পাই যে লি চিয়ানের সব বোন মিলে শাওজির পুরনো সব ভিডিও আপলোড করে নেয় আর সেটা তারা এখন আপলোড করতে চাইছিল যাতে শাওজির বদনাম হয়। কিন্তু তারা যখনই পুরোটা আপলোড করবে, ঠিক তখনই তাদের বাড়ির কারেন্ট চলে যায়, মানে সেই অপরিচিত লোকটি আবার এখানটায় শাওজিকে বাঁচিয়ে দেয়। পরের দিন স্পোর্টস ডেতে লি চিয়ানের তৃতীয় বোন সে শাওজিকে চ্যালেঞ্জ করে বল ছোড়ার জন্য আর সেখানে তারা বল ছুটতে শুরু করে। কিন্তু এখানে লি চিয়ানের বোন শাওজির সাথে চিটিং করে,
ঠিক এমন সময় যখন লিচেনের বোন একটা বল ছুড়বে তখন সাহজি তাকে বাধা দেয়। কারণ সাহজের মনে হচ্ছিল বলটিতে কোনো সমস্যা আছে, তাই সে তার বড় বোনের কাছ থেকে বল জোর করে নিয়ে নেয় আর বলটা অনেক দূরে ছুড়ে দেয়। আর তখনই বলটা ব্লাস্ট করে আর সেখানে সাহজি অজ্ঞান হয়ে যায়। এখানে লিচেনের বোনরা বুঝতে পারে সাহজি অনেক সাহসী আর তার ভাইয়ের জন্য পারফেক্ট। লিচেনের সব বোনই অফিসিয়ালি লিচেনের সম্পর্ককে মেনে নেয়। লিচেনের বোনরা সম্পর্ক মানতেই লিচেন আর সাহজি তারা মিলে একসাথে অনেক সময় কাটাতে থাকে। লিচেন তার মনের কথা সাহজিকে বলে আর সাহজি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। লিচেন আর সাহজি অনেক খুশি ছিল। এদিকে আমরা এখানে দেখতে পাই সেই অপরিচিত মিস্টিরিয়াস লোকটি সে সাহজিকে লিচেনের কাছে দেখে খুবই বিরক্ত হয় আর খুব রেগে যায়, কারণ সে চাইছিল না সাহজির আশেপাশে কেউ থাকুক। পরের দিন লিচেনের বোন লিচেনকে খাবারের জন্য টিফিন পাঠায় আর সে টিফিন বাক্স খুলতেই সেখানে ধামাকা হয় আর এতে সাহজি ভয় পেয়ে যায়। সাহজি সেখানে যায়, সেখানটায় দেখে লিচেনের কিছু হয় না। কিন্তু সাহজি এটা বুঝতে পারছিল লিচেনের আশেপাশে যদি সে থাকে তাহলে লিচেনের অনেক ক্ষতি হতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় সে লিচেনের থেকে দূরে থাকবে আর সে লিচেনের সাথে ব্রেক আপ করে নেয়। কিন্তু লিচেন তাকে আটকানোর চেষ্টা করে, সাহজি লিচেনের কোনো কথাই শুনে না। লিচেন আর সাহজি একই ক্লাসে পড়ে কিন্তু সাহজি সবসময় লিচেনকে অ্যাভয়েড করে চলে থাকে। এটাতে লিচেনের মন খুবই খারাপ থাকে, এ কারণে লিচেন সবসময় মন খারাপ করে বসে থাকে আর ভাবে কি করে সাহজির মন ঠিক করা যায়। একদিন বৃষ্টির রাতে সাহজির পা একটা জায়গায় আটকে যায় আর সেখানটায় লিচেন এসে সাহজিকে বাঁচিয়ে দেয় আর তার গায়ে কোট পরিয়ে দেয়, তাকে জড়িয়েও ধরে। কিন্তু সাহজি এতে রেগে যায় আর তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি এখন আর তোমাকে পছন্দ করি না আর আমার কাছ থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। এটা শুনে লিচেনের মন আরও ভেঙে যায়। সেখানে বৃষ্টি হওয়ার সত্ত্বেও সে সারা রাত সেখানটায় বসে থাকে। পরের দিন সকালে সেখানটায় অপোজিট লোকটি আসে আর সেখান থেকে লিচেনকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর সেই দিনই সন্ধ্যার সময় ক্যাম্পাসের পার্টি ছিল, সেখানটায় সবাই হাজির ছিল। তখন সেই অপোজিট ব্যক্তিটা স্টেজে আসে আর সবাইকে বলতে থাকে যে আমি লিচেনকে কিডন্যাপ করে নিয়েছি। আর আমরা এখানে জানতে পারি এই অপোজিট ব্যক্তিটা 10 বার সাহজিকে প্রপোজ করেছে কিন্তু সাহজি তাকে অ্যাকসেপ্ট করেনি। আর এখন যেহেতু সাহজি লিচেনকে পছন্দ করে তাই সে চায় লিচেনকে মেরে ফেলতে। সে রকারের সাথে লিচেনকে বেঁধে দিয়েছিল। সে অপরিচিত ছেলেটি লকেট লঞ্চ করে দেয় আর কয়েক সেকেন্ড আছে লঞ্চটা উঠবে। এদিকে লিচেনের সব বোন মিলে সেখানটায় তীর বাঁধিয়ে দেয় যাতে সেখানটায় দড়ি দিয়ে লিচেনকে বাঁধাতে পারে। অপরদিকে সাহজি সে দড়ি বেয়ে বেয়ে লিচেনের কাছে যেতে চাইছিল যাতে সে লিচেনকে বাঁধাতে পারে। এদিকে লিচেন দেখতে পায় কয়েক সেকেন্ডই বেঁচে আছে যে লকেট এখনই লঞ্চ হয়ে যাবে, সাহজি যাতে ক্ষতি না হয় সেজন্য লিচেন মাথা দিয়ে রকেটে থাকা সেই দড়িটা খুলে দেয়। তখনই রকেটটা লঞ্চ হয়, লিচেন তার ভালোবাসার মানুষকে শেষবারের মতো দেখে আর রকেটটা সেখানটায় আকাশে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে সাহজি আর তার 5 বোন খুবই ভেঙে পড়ে। এই ঘটনার কয়েকদিন পরে আমরা দেখতে পাই সাহজি কবরস্থানে যায় আর সেখানটায় গিয়ে সে ফুল দেয়। আমরা এখানে ভাবছিলাম যে এখানটায় লিচেনকে সে ফুল দিতে এসেছে কিন্তু আমরা দেখতে পাই পাশ থেকে সে লিচেন বেরিয়ে আসে আর লিচেন বেঁচে আছে, সে কিছুটা আঘাত পেয়েছে। আসলে এই সিনেমার পরিচালক লিচেনকে মারতে চাইছিল না তাই এখানটায় বাজিয়ে দিয়েছে। তাহলে এমন কোন মানুষ আছে যে রকেটের সাথে ব্লাস্ট হয়ে এখনো বেঁচে আছে? যাই হোক, আমরা এখানে দেখতে পাই যে লিচেন আর সাহজি অনেক হ্যাপি কারণ তাদের ভালোবাসা ফুলফিল হয়েছে। কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাই যে লিচেনের জীবন একই রকম আছে কারণ তার বোনরা এখনও আগের মতো তার উপর টর্চার করে। সে সাহজির সাথে প্রেম করেছিল যাতে সে তার বোনদের হাত থেকে বাঁচতে পারে কিন্তু এই সিনেমা শেষে আমরা দেখতে পাই সেটা আর সম্ভব হলো না। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।